بسم الله الرحمن الرحيم. شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان. কিন্তু মানুষের মনে করে যে কোনো অসুবিধা নাই, কোনো চিন্তাই নাই। আমি যে পৃথিবীতে আসছি, আমার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত প্রত্যেকটা ক্ষেত্রে আল্লাহর কোথায় আদেশ আছে, কোথায় নিষেধ আছে, কোন কাজটা আমার করা যাবে, কোন কাজটা করা যাবে না, এই কোরআন এই কথা আল্লাহ বলছে। আল্লাহ আমি কোনো অঙ্কন করতে নেই, কারণ কোরআন তো করি না, অধ্যয়ন করি না, গবেষণা করি না। এখানে রসুল ইসলাম করার সবচেয়ে কঠিন শাস্তি তাদেরকে দেওয়া হবে, সবচেয়ে কঠিন। তাহলে আজকের থেকে আমাদের তোবা করতে হবে যে আমাদের আর যত ফটো উঠেছে সবগুলো পুড়ে ফেলতে হবে, আর ফটো রাখা যাবে না, আর কোনো ফটো তোলাও যাবে না, শুধুমাত্র যেটা নাকি জরুর, যেটা নাকি আমাদের অবশ্যই তুলতে হবে আইনগতভাবে, সেটা আপনি তুলে আনা হবে। কিন্তু আপনি অ্যালবাম বইরা ফটো রাখবেন, ডিজাইন করে দেখাইবেন, আপনি ঘরে লটকায় রাখবেন, দেখবেন, এই প্রত্যেকটা ছবির পিছনে আপনার শাস্তি হবে। কটা বললাম বলেন আবার, যেন না ভুলেন, মনে রাখার জন্য বলতেছি। কটা হয়েছে? পাঁচ নম্বরে আছে, আসেন। তাকনুর নিচে পুরুষের জন্য কাপড় পরা, এটা হালাল হয়ে গেছে, ঠিক আছে। সমস্ত নামাজি হোক, মুসলমান হোক, সবাই দেখবেন তাকনুর নিচে কাপড়। কিন্তু এটা সবচেয়ে বড় কবিরা গুনাহ, না সব সময় প্রশ্ন করবেন, আপনি আমার শুনুন। এখন যে তাকনুর নিচে বলছে মা আসফালাল কাবাইনি ফাহুয়া ফিন্নার, বুখারী মুসলিমের সহিহ হাদিস, তাকনুর নিচে যতটুক ইঞ্চি কাপড় থাকবে সেই জায়গাটা জাহান্নামের জন্য বুকিং। শুধু বুকিং না, কে আমাদের দিনে আল্লাহ তাআলা তার দিকে তাকাবেন না, তাকে সাহায্য করবেন না, তাকে পবিত্র করবেন না। সাধারণ ব্যাপার, একদম একদম এমন একটা মানে বুঝেই জানা যেত বড় না, জাস্ট কাপড়টা আপনার তাকনুর নিচে চলে গেল, খালাস, চুপচাপ শেষ। কিন্তু আপনি যদি আল্লাহকে ভয় করেন, আল্লাহ কাছে আল্লাহর আদেশ পালন, তখন আপনি সেটা পোশাকের ক্ষেত্রে হোক, সেটা খাওয়া দাওয়ার ক্ষেত্রে হোক, সেটা কথা বলার ক্ষেত্রে হোক, সেটা লেনদেনের ক্ষেত্রে হোক, সেটা ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে হোক, প্রত্যেকটা ব্যাপারে আপনি ধর খুঁজবেন, চার্জ দিবেন, চার্জ আপনার মোবাইলে চার্জ দিয়ে দেখেন, খুঁজেন, মানে কিছু দেখেন না। কিন্তু আপনার জীবনের ব্যাপারে চার্জ দিয়েছেন কি না, সারা জীবনের ব্যাপারে চার্জ দিয়ে দেখেন, আপনি চার্জ বাড়ি করেন, কোন কোন জিনিসটা আমার করা যাবে, কোন কোন জিনিসটা চার্জ লেখা আছে। দুনিয়ার ক্ষেত্রে তো আপনি সব চার মানেন, আইন কানুন মানেন, কিন্তু আল্লাহর ব্যাপারে আপনার কোনো গুরুত্ব নেই। সুরান আল্লাহ তালা দিয়েছে 23 বছর লাগছে নাজিল হইতে, সাহাবারা একটা একটা করে আয়াত পড়ছে, একটা আয়াত পড়ছে, মুখস্থ করছে, বুঝছে, শিখছে, আমল করছে, দাওয়াত দিছে, পুরো কোরআনের তারা গবেষণা করছে। এই জন্য তাকে বলা হয় আহলুল্লাহ, আহলুল কোরআন হুম আহলুল্লাহি ওয়া খাসাতুহু, যারা নাকি কোরআন অধ্যয়ন করে, কোরআন নিয়ে গবেষণা করে, কোরআনের অনুযায়ী জীবন গড়ে, কোরআন দিয়ে দাওয়াত দেয়, তারা আল্লাহর খাস পরিবার। এদেরকে আল্লাহ রাব্বুল আলামিন স্পেশাল মর্যাদা দিবেন, যারা কোরআনের সাথে সম্পৃক্ত। আমরা তো কোরআন থেকে অনেক দূরে। অনেকে বলে যে তাহলে মুজা, যে আমরা পড়তেছি মুজা, পড়তেছি যে মুজা, তো টাকা ঘুরে যাচ্ছে, মুজাটা তো জামা না, বলছে যে আপনার ইজার এবং আপনার কামিজ, আপনি যে পোশাকটা পরবেন এই পোশাকটা যেন তাকনুর নিচে না হয়, আপনি যে পায়জামাটা পরবেন, প্যান্টটা পরবেন, সেলোয়ার পরবেন, এই সেলোয়ারটা যেন তাকনুর নিচে না যায়। কিসের নিচে না যায়? হুদাইবিয়ার সন্ধিতে, হুদাইবিয়ার সন্ধিতে 1400 সাহাবি যখন রাসূল সাল্লাল্লাহু ওয়াদা করলেন যে তোমাদেরকে নিয়ে আমরা উমরা করবো, সবাইকে নিয়ে গেলেন, তারা
আটকাই দিল, কাফেররা আটকাই দিল যে ওনা মুসলমানদেরকে উমরা করতে দেওয়া হবে না। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উসমান রাদিয়াল্লাহু আনহুকে অ্যাম্বাসেডর বানায় পাঠাইলেন, প্রতিনিধি বানায় পাঠাইলেন। উসমান রাদিয়াল্লাহু আনহু গেল মক্কাতে প্রবেশ করলো, কারণ উসমান রাদিয়াল্লাহু আনহু একজন অনেক কুরাইশ বংশের একজন অনেক বড় নেতা এবং অনেক সম্মানিত লোক, কাফেররা অনেকে সম্মান করে। উনি যখন গেল, পরে আবু জাহেল, যারা আবুল আহাব বড় বড় ওই সময় যারা নেতা ছিল সবাই, ওই সময় যারা ছিল আবু সুফিয়ান, এরা সবাই বললো যে মাশাআল্লাহ আপনি আসছেন অনেক ভালো, কী চান? তো আমি আসছি উমরা করার জন্য। তো করেন উমরা। তো আমি তো একা আসি নাই, আমার যে ইমাম প্রিয় নবী মোহাম্মদ রাসূলুল্লাহ সে পাঠিয়েছে, সবাই আমরা আসছি, সবাই একসাথে করব। তো করলে আপনার কাপড়টা এত উপরে কেন? আপনি আগে কত সুন্দর কাপড় পরতেন, একবার আপনার টাকনো ঢেকে থাকতো, একবার মাটির সাথে কত সুন্দর লেবাস পরতেন, আর আমার ঠ্যাং দেখা যায়, কী দেখা যায়? কাপড়ের তো উপরে লাঠি দেখা যায়, ঘটনা কী? তখন বলছে আমার প্রিয় হাবিব মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদেশ, সেটা আর আদেশ আমাদেরকে টাকনোর উপরে কাপড় পড়তে হয়। কিন্তু এই যে মুসলমানে আমাদের এতটুকু সাহস নেই টাকনোর উপরে কাপড় পরে, যুবকগণ মানুষগণ সবাই দেখবে যে প্যান্ট পরলে তো একদম কি, অনেকে একটু খালি নামাজের সময় ওঠা, ইসের সময় নামাজের সময় ওর 24 ঘন্টা আপনার উপরে থাকতে হবে, কোথায় থাকতে হবে? উল্টা হয়ে গেছে, মহিলারা আকার হাঁটু পর্যন্ত উঠায় ফেলে, তাদের তো পাল পর্যন্ত ঢেকে রাখতে হবে। উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহু রাসূলকে প্রশ্ন করছে, ইয়া রাসূলুল্লাহ আমরা মহিলারা আমাদের কাপড়টা কতটুক নিচে রাখব? এক গিট রাসূল বলছেন না, এক গিট পর্যন্ত হলে আমাদের পাও ঢাকবে না, 2 গিট রাসূল বলছেন না, অর্ধেক হাত, অর্ধেক হাত হইলেও কম, এতটুক বাড়ায় রাখতে হবে মহিলাদের কাপড়, এতটুক কম থাকলে পাও হাঁটলে পাও দেখা যাবে, পাও মহিলাদের ব্যাপারে এত করার নিয়ম, পাও ঢাইকে মানে পাওয়ার নিচেও আরও কী থাকতে হবে কমসে কম এতটুক, যেন আপনি যখন পাও লাড়া দেবেন তখন যেন পাও না ভাই ভাই লাড়া দিলে যেন পাওটা ঢেকে থাকে, অথচ মহিলারা কি উপরে পড়ে। আর পুরুষদের নিয়ম হচ্ছে উপরে পড়া, পুরুষটা নিচে নামাইতে নামাইতে একদম পুরো রাস্তা সাফ করে দেয়, বর্ণনা হচ্ছে না কেন? কিন্তু এটা কবিরা গুনাহ, মা আসফারাল কাবাইনি ফাহুয়া ফিন্নার, ফাহুয়া তাহলে আপনি মোজা পরেন, মোজাটা হলো জামা না, মোজাটা আপনি পরেন সেখানে আপনার টাকনো ঢেকে থাক, জুতা পরেন সেখানে টাকনো ঢেকে থাক, কিন্তু আপনার পায়জামা, আপনার প্যান্ট, আপনার সেলোয়ার, আপনার জামা, আপনার পাঞ্জাবি, আপনার লুঙ্গি যেন টাকনো নিচে না থাকে। এই ছোট্ট থেকে ছোট্ট একটা আদেশ হয়, কিন্তু আদেশ করার মালিককে রব্বুল আলামিন, বাদশাহ বাদশাহ, তার ছোট্ট আদেশ, কিন্তু এটা আমার জন্য, কিন্তু আমি চিন্তা করি যে আদেশটা করছে কে, কে করছে? আমার রব যিনি আমাকে সৃষ্টি করেছেন। কয় নম্বর আছে? 5। 6 নম্বরে তো আমরা এখানে অনেকে ধরা পড়ব, এখানে 6 নম্বরটা হচ্ছে দাঁড়িয়ে কামানো। কী কামানো? দাড়ি কামানোটা হালাল হয়ে গেছে সবাই, আর এই দাড়ি কামানোটা হলো অনেক বড় কবিরা গুনাহ। এটার দলিল যদি শুনেন আপনারা আশ্চর্য হয়ে যাবেন, দাড়ি কামানোটা এত বড় গুনাহ যে 1 নম্বর হচ্ছে বুখারী মুসলিমের হাদিস, বুখারী মুসলিমের হাদিস রাসূলুল্লাহ সহি হাদিস, আমরা তো করি, আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুক, যারা আমরা দাঁড়িয়ে রাখি না আজকে থেকে ইনশাআল্লাহ নিয়ত করবো দাঁড়িয়ে রেখে ফেলার, কারণ দুনিয়াতে আমি ক্ষমতাই চিরদিন থাকবো না। দাঁড়িয়ে কামানোর ব্যাপারে কোনো বাধা দ্বারা নিয়ম নাই, বা অনেক ভালো মানুষ, অনেক বুদ্ধিমান, সহি আকিদার সব দিক দিয়ে ভালো আছে, কিন্তু দাঁড়িয়ে কামাইতেছে, কারণ কোনো বাধা আসে নাই, জানে বলে নাই, এলে আসে নাই তো কী করবে, জানে না যে এটা যে কত বড় মারাত্মক কবিরা গুনাহ। এটা রসুলুল্লাহ বলছেন কাসুস শাওয়ারেব ওয়া আফু আল লিহিয়া, মুসকে ছোটো করো এবং দাড়িকে কী করো লম্বা করো। তাহলে 1 নম্বর রসুলের আদেশ, কার আদেশ? আর রসুলের আদেশ মানে কার আদেশ? আল্লাহর আদেশ।
এখন চেহারার মধ্যে এই যে দাড়িটা, এটা কার অর্ডারে বাইরে চুলগুলা? কার অর্ডারে? আল্লাহর অর্ডারে। একটা মহিলার চেহারা পুরুষের সেম, একটা মহিলার চেহারার মধ্যে নাক আছে, কান আছে, গাল আছে, চুটি আছে, ঠিক কিনা? পুরুষের চেহারার মধ্যে কি? কিন্তু আশ্চর্য কারবার, একই চেহারা কিন্তু এক চেহারার মধ্যে চুল উঠে আরেকটার মধ্যে উঠে না। যেটার মধ্যে উঠে না, এটা আপনি ডেলি ওষুধ লাগাই উঠাইতে পারবেন না, পারবেন? আল্লাহর আদেশ নাই? আর আরেকটার মধ্যে আল্লাহ ডেলি উঠায়, আর ডেলি আপনি কী করেন? ডেলি কাটেন। তাহলে ডেলি আল্লাহর সাথে বিদ্রোহ করা হচ্ছে। আল্লাহ উঠা আর আপনি কাটেন, কেন আল্লাহ কাটো উঠে কাটে উঠে সকালবেলা উঠেই রেজার আর ওই যে কি ব্রাশ নিয়ে শেভ শুরু করে দেন, ঘুমের থেকে উঠে এত বড় নাফর মনে। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, পবিত্র কোরআনে আল্লাহ বলছেন সূরা নূরের 63 নম্বর আয়াত, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ফালইয়াহযারিল্লাযীনা ইউখালিফুনা আন আমরিহি আন তুসীবাহুম ফিতনাতুন আও ইউসীবাহুম আযাবুন আলীম। রাসূলের আদেশকে যারা অমান্য করবে তাদেরকে অচিরেই ফিতনা, আল্লাহ ফিতনা ফেলবেন, অথবা তাকে আল্লাহ রাব্বুল আলামিন কঠিন যন্ত্রণাদায়ক শাস্তি দেবেন। তাহলে রসুলের যদি কোনো আদেশ করে সেটা ফরজ, সেটা কি মানাটা কি? এটা রসুলের আদেশ। দেখেন রসুলের কাছে ফেল আমর, বুখারিতে তিন চার জায়গা আছে আবদুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, কাসু আশ-শাওয়ারে ওয়া আফু আল-লাহিয়া, মুসকে ছোট করো। এখন অনেকে আবার মুসরে কামায় ফেলে, এই মুস কামানটাও কিন্তু আবার জায়েজ নয়। এটা আবার এখানে অনেকে বড় বড় আলেমরা আছে, দেখবেন যে একটা মুস ব্লেড দিয়ে কামায় ফেলছে, কামান নিষেধ। কষে কাসু কস করো, কেস মানে কেচি, কেচি ছিলেন তো মাকাস করে আরবিতে, মাকাস তো মাকাস দিয়ে মুসকে, কারণ এই মুসটা তো একটা আলামত পৌরুষত্বের, পুরুষ মনে করেন দাঁড়িয়ে উঠছে না, প্রথম মুসটা উঠে এরপর দাঁড়িয়ে উঠে, এই মুস যে আপনার আছে এটা যেন বোঝা যায় যে আপনি একটা পুরুষ। যখন না কারণ মুসও কামাই লেবেন, দাঁড়িয়েও কামাই লেবেন, তখন মহিলার মতো হয়ে গেলেন, কি হয়ে গেলেন? আপনাকে যদি মুস দাড়ি কামায়া, লিপস্টিক লাগায়া, শাড়ি পরাই দেওয়া, বোঝা যাবে? চিনে যাবেন। এখানে আরেকটা না বড় কবিরা গুণা করতেছেন, আপনি মেয়েদের ভেষ ধরতেছেন, যেই পুরুষরা মেয়েদের ভেষ ধরবে, ভেষ পুরো মেয়েরা পুরুষের ভেষ, তাদেরকে আল্লাহ লানত, তাদের কি? কারণ আল্লাহর ইচ্ছা মেয়েদের চেহারায় কোনো মুসও থাকবে না, দাঁড়িয়েও কার ইচ্ছা দেয়? ইচ্ছা তো ভালো কথা, এরপর আমার হুকুম দিছে আল্লাহ, কি করছে? হুকুম দিছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে, কাসু শাওয়ার ওয়া আফুল্লাহ। আল্লাহ তাআলা ডেলি চুল উঠাইতেছে আর আপনি ডেলি কাটতেছেন, ডেলি রাসূলের আদেশের অমান্য করা হচ্ছে, আবার ডেলি আপনি মহিলাদের বেশ ধরতেছেন, কার বেশ? কারণ মহিলাদের চেহারার মধ্যে মুসও নাই, এই জন্য মুসকে কামাইতে মানা করেছে। আপনি দাঁড়িয়ে রাখছেন কিন্তু মুস কামাইছেন, তাহলেও আপনি তাদের মতো হইলেন, মুস দেখা যাইতে হবে কারো দূরের থেকে, দূরের থেকে মুসটা দেখা যাইতে হবে যে আপনার মুস আছে, কিন্তু লম্বা রাখবে না, একটা পানি পান করার সময় করে শুভাইবে, এটা যা আছে না, মুসকে ছোট রাখতে বলছে এবং দাঁড়িয়ে কিন্তু উল্টা হয়ে গেছে। অনেকে দেখবেন যে মুস এই এমন লম্বা মুস, আল্লাহ দিলে একটা দাঁড়িয়ে সমান হয়ে গেছে, না তো পুরো উল্টা করতেছে কাজ। তাহলে এটাও কি জায়েজ না? দাড়ি রাখাটা ওয়াজিব, কাটাটা হারাম, কাটাটা কি হারাম? এটাও হালাল হয়ে গেছে, এটা বাপের তাহাজ্জুদ পড়তেছে, দাড়ি আছে, পোলাপান জোয়ান ছেলেরা দাড়ি কামাইতেছে, বাপের পরে কম বয়সে কি আছে, এখন মাত্র নতুন জীবন। বাংলাদেশের যে কালচার হচ্ছে, মানুষ যখন বৃদ্ধ হয় তখন দাঁড়িয়ে রাখে, বুড়া হলে কী করে বলে এখন মরে যাবো, বুড়া হয়েছে কোন সময় জায়গায় এখন দাঁড়িয়ে দাঁড়িয়ে রেখা, তো বুড়া হইলে তখন দেখা যায় অনেকদিন পরে দাঁড়িয়ে দেখা যায়, কিন্তু আপনি সিউরিটি আছেন কিনা, আপনি যদি এই আগে মরে যান, আর যখন আপনি বুড়া হওয়ার আগে যতদিন রাখছেন আপনি, ততদিন আপনি রসুলের আদেশ অমান্য করছেন কিনা, মেয়েদের বেশ ধরছেন কিনা? এই দাড়ি কামানোর ব্যাপারে কোনো নিষেধাজ্ঞা আছে, কোনো আইনের আইন আছে? ব্যক্তিগত পর্যায়ে, সামাজিক পর্যায়ে, জাতীয় পর্যায়ে, আন্তর্জাতিক পর্যায়ে, একদম হারাম, একদম হারাম। তাহলে এটা হারাম জিনিসকে হালাল বানানো হয়ে গেছে,
কটা হয়েছে? ছটা। সাত নম্বরে আছে মহিলাদের বেপর্দা হয়ে চলা, মহিলারা পর্দা না করা, এটা কোনো বাধা না, এটাও কি হালাল হয়ে গেছে? হালাল তো হয়েছে, এখন তারও উল্টা আন্দোলন চলতেছে। কী চলতেছে? যে মহিলাদেরকে বাক্সের ভিতরে ঢোকানো যাবে না, বস্তার ভিতরে ভরা যাবে না, তাদেরকে উন্মুক্ত রাখতে হবে। কী করতে হবে? যে আরও উল্টা আন্দোলন শুরু হয়েছে, মেয়েটা জোর করে হালাল বানানো হচ্ছে। একটা পুরুষের মধ্যে যদি হেরাত থাকে, হেরাত আত্মসম্মান থাকে, তখন তার উচিত হবে তার মাকে পর্দা করানো, তার উচিত হবে তার স্ত্রীকে পর্দা করানো, তার উচিত হবে তার বোনকে পর্দা করানো, তার উচিত হবে তার মেয়েকে পর্দা করানো। কিন্তু এখন তারা গর্ববোধ করে যে আমার স্ত্রী সুন্দর সবাই দেখুক, আমার বোন সুন্দর সবাই দেখুক। এই জাহিলিয়াতের যুগে যেভাবে মহিলাদেরকে প্রদর্শনী করা হতো, এখনও সেম জিনিস এসে করছে। মহিলাদের কী করা হয়? প্রদর্শনী করা হয়। আর মানে অনেকে মনে করে যে আমার বউটা দেখা দরকার, আমার যাওয়ার এত সুন্দর বউ পাইছি, আর এখানে না দেখলে কেমন হয়? আর মেয়ে লোকও মনে করে যে আমি যে এত সুন্দর আল্লাহ বানাইছে আমাকে, তা আমার যদি মানুষে না দেখে আর লাভ হলো। ঠিক আছে। আর যারা সুফিবাদ, সুফিবাদ যারা তাসাউফপন্থী, যারা পীর মুরিদি করে ভান্ডারি, তারা তো ওই যে মহিলারা তাদের সজদা দেয় পীরে কী করে, এবং তারা মশলা বলে যে মহিলাদের সৌন্দর্য যদি নাই দেখলেন, দেখে সুবহানাল্লাহ করতে আর সোয়াব হলো, সুন্দর জিনিসটা দেখলে না আপনি সুবহানাল্লাহ কইতেন, আর না দেখলে আপনি সুবহানাল্লাহ কেমন করবেন? এইভাবে আপনাকে বিভ্রান্ত করে একটি জায়েজ বানায় দেয় কী করে? এই জন্য দিনের আইন কানুন না জানলে বিপদ। কোরআন হাদিসের এলেম থাকতে হবে। আল্লাহ তাআলা বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, وقرن في بيوتكن ولا تبرجن تبرج الجاهلية الأولى. আল্লাহর আদেশ, মহিলারা তোমাদের যে ভূমিকা, তোমাদের আসল সেন্টার ঘর, কোন জায়গায়? ঘর, তোমরা ঘরে থাকবা। আর বলছে আল মারআতু কুল্লুহা আওরা, একটা মহিলার আপাদ মস্তক পুরাটাই আওরা। এখন অনেকে বলেন না চেহারা দেখানো যাবে, এটা নিয়ে ব্যস্ত লাগাচ্ছে, বলে চেহারা, চেহারা তো আসল সৌন্দর্য আসল, মহিলাদের আওয়াজটাও শোনানো যাবে না। বলছে যে মহিলাদের অলঙ্কার দিয়ে আপনি আওয়াজটাও সেখানে আমরা চেহারা দেখান, এটা তো আরও ফেতনা। বুখারী তিরমিজির হাদিসে আছে যে রসুল্লাহ সাল্লাম এই যে এহরাম বাঁধলে মহিলাদের চেহারা নিকাবটা করা যাবে না, কিন্তু আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছে যে আমরা তখন নাকি রসুল সাল্লাম সাথে হজ করতে গেলাম, যখন আমরা তওয়াফ করতেছিলাম, অপর পুরুষরা আসলে আমরা চাদরের মাথার কাপড়টা দিয়ে চেহারাকে ঢেকে ফেলতাম, আর যখন পুরুষরা থাকতো না তখন আবার মুখে খুলে রাখতাম। তাহলে এহরাম বাঁধলে যেখানে মুখ ঢাকা যাবে না, সেখানেও পর পুরুষরা আসলে আপনাকে কী করতে হবে? ঢাকতে হবে। নামাজের মধ্যে মহিলাদের সতর হচ্ছে শুধু চেহারাটা আপনি যখন একা পড়বেন, মানে কেউ না, একটা মহিলা একা তার ঘুমের মধ্যে পড়তেছে, তখনও তাকে পর্দা করতে হবে। নামাজের সতর, মহিলাদের সতর হচ্ছে শুধু চেহারাটা খোলা থাকবে, হাত পাও সব ঢেকে রাখতে হবে। এখানে বলে আমরা ইখতিলাফি মশলা কয়া বলে যে না হাত খোলা রাখা যাবে, পাও খোলা রাখা যাবে, কিন্তু সহি হাদিস থেকে জানতে হবে আল মারআতু কুল্লুহা আওরা ইল্লা আল ওয়াজহ, চেহারা ছাড়া বাকি পুরা শরীরটা তার জন্য কি দেখে রাখার জিনিস। এখন তো বর্তমান যুগে তো এত ফিতনা যে মহিলারা আলোর ওয়াজ করে, কী করে? মহিলার টিভিতে আছে, সে কোরআন হাদিসের তফসির দিতেছে চেহারা খুইলা সবার সামনে, তেলাওয়াত করতেছে, মহিলাদের তেলাওয়াত প্রতিযোগিতা, ভালো কাজ, ভালো কাজ করতে গিয়ে হারাম কাজ করতেছে, কী করতেছে? মহিলারা বক্তৃতা করতেছে, তো বক্তৃতা তুমি করতেছো, তুমি কোরআন তুমি তো মানো না, তুমি কি বক্তৃতা করতেছো? মহিলারা মহিলাদের অঙ্গনে ওয়াজ করুক, নসিহত করুক, কোনো অসুবিধা নেই, কিন্তু এলেম অর্জন করার ক্ষেত্রে পুরুষরা মহিলাদেরকে এলেম দেবে। রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় এই মদিনাতে যদি আপনি ইতিহাস করেন, তাহলে মদিনাতে রসুল্লাহ সাল্লাম সব প্রতিদিন দার্স দিতেন, তো মহিলারা এসে বললো যে ইয়া রাসূলুল্লাহ, আপনি
তো সব সময় সব আপনার সময়গুলো সবগুলো পুরুষদেরকে দিয়ে দিচ্ছেন, কাদেরকে দিচ্ছেন? তা আমাদের তো কোনো ভাগ নাই। তখন রসুল্লাম বললেন যে মদিনাতে অমুক স্থানে সপ্তাহে একদিন তোমরা একত্রিত হও, আমি আয়েশার দাস দিব। কে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন তো মহিলারা তবলিগ করে, মহিলারাই আসতো, মহিলাদেরকে বলছে পুরুষদের থেকে শিখতে। এরপরে মারা বাচ্চাদেরকে শিক্ষা দেবে যেটা সে শিখলো, কিন্তু মহিলাদের এই তবলিগ করতে দাওয়াতি কাজ করতে বলে না। আয়েশা রাদিয়াল্লাহু আনহা অনেক বিচক্ষণ কোরআনের হাফেজ মুহাদ্দিস ছিলেন, 2000-এর বেশি উনি হাফেজ ছিলেন হাদিসের, কিন্তু উনি কোনোদিন ঘুরা ঘুরা চক্কর দেওয়া সিল্লাও দেয় নাই, দাওয়াতি কর্মকাণ্ড করে। কিন্তু ওনার কাছে সাহাবারা আসে, কে আসছে? সাহাবারাও আসছে, মহিলা আসছে, পর্দার আলাদা থেকে জিজ্ঞাসা করছে। পুরুষ সাহাবারা আসে ওনাকে প্রশ্ন করছে, উনি বলছেন পর্দার আলাদা থেকে ওইয়া সাল তুমি হুন্না মাতা আন ফসালু হুন্নামি ওয়ারা ইহজা। তখন তোমরা যদি মহিলাদের কাছে কোনো প্রশ্ন করো পর্দার আড়াল থেকে তাদেরকে। এখন আমরা আলোচনা হইতেছি এখন যদি মহিলারা পর্দা দেয় ওইদিকে মহিলারা বসে তারা শিখবে জায়েজ। তাহলে রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1500 বছর পূর্বে মহিলাদেরকে এইভাবে শিক্ষা দিতেন, সমস্ত মহিলারা একটা নির্দিষ্ট স্থানে তারা একত্রিত হইত, রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে পর্দার আড়াল থেকে তাদের দিতে করতেন, দিনের তালিম দিতেন। এইভাবে সাহাবা কেরামদের মধ্যে এই ধরনের এলেমের চর্চা ছিল পর্দার আড়াল থেকে। রসুল আসলাম কোনোদিন কোনো মহিলার হাত স্পর্শ করেন নাই, কোনো মহিলার হাত বেগানা মহিলার হাত কোনোদিন স্পর্শ করেন নাই, ব্যয়ত করছেন পুরুষদের সাথে, মহিলাদের সাথে মৌখিক পর্দার আড়াল থেকে ব্যয়ত করছেন। কটা বললাম আমরা? হ্যাঁ, 7টা হয়ে গেছে। হ্যাঁ বলেন না, একজন দাঁড়ায় বলেন তো, একজন একটা ব্যক্তি বলেন। হ্যাঁ, একদম হালাল হয়ে গেল। তাহলে হারামকে যখন হালাল বানাচ্ছে কি অবস্থাটা হবে? আমরা মেনে নিতেছি, আজকের থেকে যদি মেনে নেন আমরা ওই আল্লাহর এই বিভাজন নিতে পারবো। হ্যাঁ, সে কাজেই আমাদের প্রতিবাদ করতে হবে। আমরা যেটা নিজেরা যদি করে থাকি আমরা স্বীকার করবো যে আমরা এই কাজটা কী করছি, ভুল করছি, আমরা তবা করতে হবে, অন্যকে দাওয়াত দিতে পারা গেলে আমাদেরকে সেই তৌফিক দান করবো। তারপর এখানে 55 নম্বর আয়াত আমরা উল্লেখ করবো, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, উদউ রাব্বাকুম তাযাররুআন ওয়া খুফিয়া ইন্নাহু লা ইউহিব্বুল মুতাদীন। এই সূরা আরাফের 55 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেছেন, তোমরা বিনীতভাবে ও সংগোপনে তোমাদের প্রতিপালককে ডাকবে, তিনি সীমা লঙ্ঘনকারীকে ভালোবাসেন না। এই যে একটা আয়াত, অনেক মারাত্মক ব্যাপার এখন শুনবেন ঘটনা। সূরা আরাফের 55 নম্বর আয়াত মুখস্থ করেন, কত নম্বর আয়াত? বাংলা তফসির নিজে পড়ে দেখে নিন, এখানে আল্লাহ কী বলতেছেন? উদউ রাব্বাকুম, তোমরা তোমাদের প্রভুর কাছে দোয়া চাও। কি চাও? দোয়া চাও, বিনয় নম্র এবং গোপনে, বিনয়ভাবে নম্র একা একা গোপনে, এবং এই ব্যাপারে বাড়াবাড়ি করবে না, আল্লাহ তাআলা তাদেরকে ভালোবাসেন না। ইন্নাহু লা ইউহিব্বুল মুতাদীন। এখন আসেন দোয়ার করার ব্যাপারে। 1 নম্বর, নামাজের মধ্যে যখন থেকে সূরা ফাতিহা পাঠ করা হয় তখন আমিন বলতে হেরা রাজি না। কি বলতে? তখন করলে জোরে করলে ডিস্টার্ব, জোরে করলে কি হবে? সেটা নিজের বুদ্ধি থেকে খাটাইতেছে। রসুল্লাহ সাল্লাম জোরে বলছেন, সাহাবারা জোরে বলছে, তারাই আমাদের আদর্শ। এখন বলে ডিস্টার্ব। আর যখন নাকি অনেক বড় মাহফিল হয়, ওয়াজ হয়, হ্যাঁ, তখন তো বলে যে সুবহানাল্লাহ, তো আসতে কোশেন কেন, খানা খেয়ে আসছেন আপনারা? জোরে চিল্লায় এখন, এমন চিল্লায় এখন মানে পুরো দুনিয়া যেন গরম হয়ে যায়, একদম হারাম। এটা আল্লাহ তারা কি শুনে না? আল্লাহ শুনে জেলে চিল্লাইতেইব? আপনি যদি
প্রধানমন্ত্রীর সামনে গিয়া চিল্লা চিল্লি করেন, আমরা গাড় ধরে বের করে দেব, ফেরত দেব। তো ওই সময় আপনার চিল্লা কন যে এখানে সুবহানাল্লাহ কন, আল্লাহ কন, আল্লাহ আকবার জোরে কন। এখন এখানে কোনো ফাংশনই নেই। রসুল্লাহ সাল্লাম যখন আলোচনা করতেন হাদিস শরীফ আছে, আপনি করে দেখেন আল এরবাদ আছে, বিভিন্ন ইমরান হোসেন তাদের রসুল সাল এমন একটা বর্ণনা দিচ্ছিলেন, এত সবাই চুপ করেছিল এবং সবাই মা মাথার মধ্যে মনে হয় যে পাখি দাঁড়ায় আছে এবং সবাই ক্রন্দন করতেছেন, সবাই চোখে অশ্রু ঝরছিল কিন্তু কোনো শব্দ নাই, অশ্রু ঝরতেছে কোনো শব্দ। আর আমরা আজকে সূরা আরাফের 52, 53, 54, 55, 56 এই 5টা আয়াতের আমরা দার্স দিয়েছি। এখন আমরা 55 নম্বর আয়াতে যে বিষয়টা আল্লাহ তাআলা উল্লেখ করেছেন সেটা হচ্ছে উদউ রাব্বাকুম, সমস্ত বিশ্ববাসী সমস্ত মুসলমান মুমিনদের প্রতি আল্লাহর আদেশ, উদউ তোমরা দোয়া করো, রাব্বাকুম তোমাদের রবের কাছে বিনীতভাবে এবং সংগোপনে, দুইটা শর্ত লাগাইছে, বিনীতভাবে সংগোপনে, মানে অনেক নিচু হইয়া আপনার অনেক প্রয়োজন এবং এই আপনার যে চাহিদা আছে চাওয়াটা আছে এটা আপনি একমাত্র কার কাছে চাবেন, আল্লাহর কাছে চাবেন। এই জন্য একটা জিনিস আমাদেরকে বলি, এটা অনেকে জানে না, আল্লাহ তাআলা পবিত্র কোরআনে সূরা জিন একটা সূরা আছে কিনা, জিনের 18 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেছেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম ওয়ান্নাল মাসাজিদ লিল্লাহ ওয়ান্নাল মাসাজিদ ফালা তাদউ মা আল্লাহি আহাদা, এই মসজিদগুলো একমাত্র আল্লাহ কার ইবাদতের জায়গা, এই মসজিদের মধ্যে আল্লাহর সাথে কাউকে চাবা না, আল্লাহর সাথে কাউকে সংসিদার করবা না, এই জন্য মসজিদে ভিক্ষা করাটা হারাম। যখন কিন্তু মসজিদে এসে সবাই সাহায্য আল্লাহর ঘর, এখানে আমি আল্লাহর কাছে চামু, আল্লাহর কাছে এসে বাচ্চার দরবারে গেলে আমার একজনের কাছে চান, কত বড় অপমান। বাচ্চার দরবারে গিয়ে আপনি বাচ্চাকে অ্যাপ্লিকেশন না করে আরেকজনের কাছে যদি বলেন, এটা মসজিদ হচ্ছে কার দরবার, আল্লাহর দরবার। অথচ দেখেন মসজিদে এসে মানুষ ভিক্ষা করে, মসজিদে এসে বলে যে ভাই আমাকে সাহায্য করো, আমি এই বিপদে পড়ছি, কইতেছে কিনা, আর জায়গাটা কার খাস, এই জায়গার মধ্যে তো আপনার নফল নামাজ পড়া সজ্জার মধ্যে আল্লাহরে বলবেন যে তুমি বাদশার বাদশাহ, তুমি ধনী বানাইতে পারো, তুমি গরিব বানাও, তুমি রাতারাতি বাদশাকে ফকির বানাও, ফকিরকে। এখানে আমি এত বড় একটা বাদশাহী জায়গার মধ্যে এসে আপনি এমন একজন মিসকিন যে নাকি মিসকিনের কাছে চাইতেছেন, আল্লাহ সাথে আল্লাহকে অপমান করতেছেন, দরবারে আসছেন কার আর চাইতেছেন কারোর কাছে, আর একজন ফকিরের কাছে চাইতেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, মসজিদে ভিক্ষা করা জায়েজ নাই। বাদশাহ হারুনুর রশিদ তার একজন আমির, সে উমরা করতে গেছে, তাওয়াফ করতেছে, তাওয়াফ করার সময় একজন প্রসিদ্ধ আলেম, চীনে অনেক বড় আলেম, কিন্তু আলেম দরিদ্র আলেম, একসাথে তাওয়াফের মধ্যে পড়ে গেছে। তখন ওই গভর্নরে আলেমরে বলছে যে আপনি কোনো কিছু চাওয়ার থাকলে আমার কাছে চাইতে পারেন। গভর্নরে কাকে বলছে? আলেমরে বলছে তাওয়াফের মধ্যে, তাওয়াফ করতেছে, জায়গাটা কার? এখানে গভর্নরে তাকে বলতেছে আপনার কোনো, এখানে হ্যাঁ তো গভর্নর সব কিছু আছে তার কাছে, তার কাছে আপনার কোনো প্রয়োজন থাকে আমাকে বলতে পারে। তো আলেম কলা হাউলা ওলা কুবাতিল্লা মিল্লা, জায়গা ডাকা আল্লাহর বাদশার বাদশা, সেইখানে এসে আপনি এত বড় সাহস, আপনি আপনার কাছে চাইতে পেতেছেন, কই আল্লাহ কি নাই, আমি কান্তারবারে আসছি। ওই গভর্নর করে তখন আমার এমন মনে হয়েছে আমি মাটির মধ্যে মিশা দেয় মরে যাই, কিভাবে আমি তাকে এই কথা বললাম।
যাই হোক, সে অনেক কষ্ট লাগছে, মসজিদ হেরান থেকে বাইরে এসে বাইরে পরে বাইরে দেখা হয়েছে। তখন গভর্নর বলছে যে এখন তো আমি হেরানে নাই, এখন কোথায় আছি? বাইরে আছি, এখন তুমি বলো। কলে ওই সময় হেরামে ছিলাম, ওই হেরামটা কার? আর এখন যে বাইরে চাইছি এই পৃথিবীটা কার? পৃথিবীটা কার? দেখো কি আল্লাহর ক্ষমতা কি এখানে শেষ? তুমি চাও আল্লাহ, তোমার বহুত প্রয়োজন আছে, তুমি তোমার টা আল্লাহ কাছে, আমার টা আমি আল্লাহ কাছে, তোমার কাছে আমার চাওয়ার কোনো প্রয়োজন নাই। তো যখন আপনি আল্লাহরে ধরবেন তখন আল্লাহ আপনাকে সাহায্য করবে। তো কত বড় আমরা নিচু হয়ে গেছি, আমরা মানুষের কাছে সাহায্য চাই, চাবো কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহ আল্লাহুল গনী ওয়া আনতুমুল ফুকারা, আল্লাহ সমান, আল্লাহ কারো মুখাপেক্ষী না, সৃষ্টি জগতের সময় আল্লাহর মুখাপেক্ষী। তাহলে হাদিস আছে, ইযা সাআলতা ফাসআলিল্লাহ, যদি কোনো কিছু চাইতে চাও কার কাছে চাও? তো আমরা এই যে নিচু হয়ে যাই গেলে গেল, আমরা নিচু করে রাখছে। একটা লোক ফকির, সারা জীবন ফকিরই থাকে, সে মনে করে যে এই এরাই দিব, মানে সে যদি ইমানটাকে মজবুত করতো যে আমি কেন ফকির হবো, আমি দিব, আল্লাহ তো আমাকে আল্লাহ কাছে চাইলে আল্লাহ ধনী বানাইতে পারে না? এই যে ধারণা করা যে এরা আমাকে দিবে, এরা আমাকে দিবে, এরা আমাকে দিবে, এটা শিরকি আকীদা। তাহলে দোয়াটা দুই প্রকারের, আর দোয়া আল ইবাদাহ, আর দোয়া আল মাসআলা। একটা হচ্ছে আপনার চাহিদাগত দোয়া, আপনি স্পেশাল কী করবেন, আল্লাহ কাছে কোনো ব্যক্তিগত জিনিস চাইবেন। আরেকটা হচ্ছে ইবাদতগত দোয়া। তাহলে নামাজটা একটা দোয়া, নামাজটা একটা কি দোয়া? এটা একটা কমপ্লিট আনুষ্ঠানিক দোয়া। হজটা একটা দোয়া, প্রত্যেকটা ইবাদত দোয়া। আরেকটা হচ্ছে দোয়া উল মাসআলা, এটা হচ্ছে ব্যক্তিগত দোয়া। এটা আপনি একা একা কেবলার দিকে রুখ করে হাত উঠায়া উজু অবস্থায় কোনো নেক আমল করে আল্লাহর প্রশংসা প্রথম করবেন, তারপরে আপনি আপনার আল্লাহ আপনার যে চাহিদাটা কার কাছে বলবেন? আল্লাহর কাছে বলবেন। একটা কথাকে তিনবার করে রিপিট করবেন, আল্লাহ আমি অনেক দরিদ্র আমাকে সচ্ছলতা দান করো, আল্লাহ আমি অনেক দরিদ্র আমাকে সচ্ছলতা, আমাকে আমাকে অভাবমুক্ত করো, কারো পৃথিবীর কারো মোহতাজ বানায় না, আমাকে দেওয়ার তৌফিক। এইরকম তিনবার করে বলবেন বিশ্বাসের সাথে। রসুল্লাহ দোয়াও করছেন, আল্লাহ নাউযু বিকা মিনাল ফাকরি ইল্লা ইলাইক ও মিনাল যুল্লি ইল্লা লাক ও মিনাল খাউফি ইল্লা মিনক। রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে আল্লাহ আল্লাহ তুমি তোমার কাছে আমারে ফকির বানায়, তোমার ছাড়া পৃথিবীর কোনো মানুষের কাছে আমারে ফকির বানায় না। আল্লাহ আমি তো আসরে চাচ্ছি তোমার কাছে, আল্লাহ নাউযু বিকা মিনাল ফাকরি ইল্লা ইলাইক, অভাবই একমাত্র আমি তোমার কাছে অভাবী হব, পৃথিবীর কোনো মানুষের কাছে আমি অভাবী হব, আমাকে সেটার থেকে তুমি আমাকে আশ্রয় দাও। অমিনা দুল্লু ইল্লা লাক, আমি তোমার কাছে নিচু হব, বিনয় হব, এছাড়া আমি কারোর কাছে বিনয় নিচু হব না, কারোর কাছে আমি দুর্লভ হব না। অমিনাল খাউফি ইল্লা মিন, একমাত্র তোমাকে আমি ভয় করব, তোমার ছাড়া পৃথিবীর কাউকে আমি ভয় করতে চাই না। যখন আপনি এই পর্যায়ে পৌঁছবেন তখন আল্লাহ তাআলা আপনাকে সেইভাবে সম্মান দেবে। আপনি যদি মাজারে ডরা, পীরে ডরা, বুজুগরে ডরাতে থাকেন, ভিক্ষা করতে থাকেন, চাইতে থাকেন কত দিব তারা, আল্লাহর দেওয়া কী কর ফোরায় না, মানুষের দেওয়া খোলায় না। তাহলে রাব্বুল আলামিন আল্লাহকে ধরতে হবে, আল্লাহর সাথে সম্পৃক্ত। তো এখানে আল্লাহ তাআলা আপনাকে আমাকে সারা বিশ্বের মানুষ বলতেছে তোমরা যখন দোয়া করবা তোমাদের রবের কাছে বিনয় এবং সংগোপন, আপনি কী চাইতেছেন এই চাওয়াটা যেন অন্য কেউ জানা জানে, আপনার কী কী দরকার এই দরকারটা একমাত্র কে জানবে? আল্লাহ জানবে। তখন না আপনি আল্লাহ আপনাকে দেবে। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ তাকে সন্তান দিয়েছেন। জাকারিয়া আলাইহিস সালাম দোয়া করছেন চুপে চুপে, মেহরাবে ইজনাদা রাব্বাহু নিদাআন খাফিয়্যা, চুপে চুপে রাখছে, আল্লাহ তাকে সন্তান দিয়েছে। সমস্ত নবীদের ইতিহাস দেখেন, চুপে চুপে আল্লাহকে ডাকছে, আল্লাহ তাআলা তাদের দোয়া কবুল করছেন। আমরাও ইনশাআল্লাহ আল্লাহকে ডাকবো, আল্লাহ আমাদের দোয়া কবুল করবেন ইনশাআল্লাহ।
দুয়ার মধ্যে বাড়াবাড়ি করতে নিষেধ করা আছে। বাড়াবাড়ির মধ্যে এক নম্বর চিল্লায় বলা, দুই নম্বর সবার কাছে ঘোষণা দেওয়া, তিন নম্বর বলা যে আল্লাহের কাছে চাইছি আল্লাহ দেয় না আমার, এই কথা বলাটাও জায়েজ না। চাইতে থাকা অপেক্ষা করা, কারণ হুসেন বলছে দোয়া যখন বান্দা চায় এটা বিফলে যায় না, হয় আপনার চাহিদাটা আল্লাহ এখন পূরণ করে দেবে অথবা এর পরিবর্তে কোনো বিপদ থেকে আল্লাহ আপনাকে রক্ষা করবে, অথবা এই দোয়াটাকে আমাদের দিন কী করবে আল্লাহ জমা করে রাখবেন, আপনার অ্যাকাউন্টে কি থাকবে জমা থাকবে সেদিন আপনি পাইবেন। তো যারা নাকি দোয়া অনেক মানুষ আছে যে কি আমাদের এত বেশি পাবে তারা আশ্চর্য হবে, আমি তো এত এত কিছু আমল করি নাই এতগুলো কোথায়। কারণ আল্লাহ তাআলা বলেছে তুমি যে অনেক দোয়া চাইছো সারা জীবন, ওই দোয়াগুলো তোমাকে দেওয়া হয়নি, এখন তোমাকে, তখন ওই সময় সমস্ত মানুষরা আশা করবে যে আল্লাহ আমাদের দোয়া যদি একটাও কবুল না হতো দুনিয়াতে, কারণ দুনিয়াতে কবুল হলে তো সব খরচ থাকে, সব কি পার্মানেন্ট না, অপরকারটা তো সব কি পার্মানেন্ট। আমরা তো অনেক সময় রাগ করি যে দোয়া করলাম কবুল হয় না, ঠিক কিনা, কিন্তু দোয়া কখনো বিফলে যায় না। এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন দোয়ার মধ্যে আবার অনেকগুলো আছে যে আপনি ভেঙ্গে ভেঙ্গে দোয়া চাইলে আল্লাহ আমি তোমার কাছে বাড়ি চাই কিন্তু ষাট তালা বাড়ি চাই, কতলা এই দিলেও বাড়াবাড়ি, এগুলো কি বাড়াবাড়ি দেওয়া, আপনি আপনার প্রয়োজন যতটুকু সেরে যাবেন। অনেকে আল্লাহ আলম বেহেস্তের মধ্যে স্বর্ণের বাড়ি দিও, কোনার মধ্যে যেটার মধ্যে নদীনহরে কাউচার আছে ওইখানে দিও, ওইখানে আঙ্গুর গাছ যেন থাকে, তারপরে এখানে খেজুর গাছ যেন থাকে, লাউ গাছ যেন থাকে, জান্নাত পাইলে আপনি অটোমেটিক আপনি শুধু দোয়া করেন আল্লাহ আমার জান্নাত, জান্নাতে গেলে সব পাইবে, কি আছে স্বর্ণ জান্নাতে সব কিছুই ভাঙ্গা ভাঙ্গা বলতে হবে না। এই জন্য রসুল্লাহ সাল্লাম সমষ্টিগত দোয়া বেশি ভালোবাসতেন, সবচেয়ে উত্তম দোয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দোয়াটা সেটা বাকারা, বাকারার মধ্যে আছে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতান ওয়া কিনা আযাবান্নার, একের কমপ্লিট একের সব কিছু আছে, আর কোনো আমরা যত কল্যাণ করি সেটা দুনিয়াতে হোক আখিরাতে হোক আর জাহান্নাম থেকে মুক্ত। তো এই দোয়াটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি করে চাইতেন। তবে যে বাচ্চার ভাষা তার সামনে যখন আপনি একটা অ্যাপ্লিকেশন করবেন তো একটা ভাষা আছে, একটা কী আদব আছে, একটা কী আপনি বাচ্চার দাম এখানে মন্ত্রীর কাছে গিয়ে যে কোনো একটা অ্যাপ্লিকেশন বানায় বানায় লেখেন দেখবেন যেটা পর্ব সেক্রেটারি করে দেখবো যে এটা চলবে না, এটা কি এর ডায়লগ ঠিক না, ডায়লগ কী লেখার ধাস ঠিক থাকতে হবে। তো মানুষের কথা তো তখন খুঁজে না, একটা একশো একশো জনের কাছে চান বলে আমি এই মন্ত্রীর কাছে কেমনে লিখতে হইব কেমনে করতে হইব, কিন্তু আল্লাহ কাছে দোয়া সময় তো কেউ কাছে জান না বলে আমি তো আল্লাহ কাছে দোয়া চাইতে চাইতেছি কীভাবে চালো শিখি না, কিন্তু আল্লাহ তালা আমাদেরকে শিক্ষা দিয়েছে, কোরআনে আল্লাহ তালা আমাদেরকে কী করছেন শিক্ষা দিন। সর্বশেষ আয়াত এটা 56 নম্বর আয়াত, এখানে আমরা শেষ করব। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম ওয়া লা তুফসিদু ফিল আরযি বাদা ইসলাহিহা ওয়াদউহু খাওফান ওয়া তামা ইন্না রাহমাতাল্লাহি ক্বারীবুম মিনাল মুহসিনিন। আল্লাহ বলেছেন যে দুনিয়ায় শান্তি শৃঙ্খলা স্থাপনের পর ওতে বিপর্যয় বিশৃঙ্খলা সৃষ্টি করো না, আর আল্লাহকে ভয় ভীতি ও আশা আকাঙ্ক্ষার সাথে ডাকো, নিঃসন্দেহে আল্লাহ রহমত এবং আল্লাহর রহমত সৎকর্মশীলদের অতি সন্নিকটে। এখানে আল্লাহ তাআলা বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রেরণ করেছেন জাহিলিয়াতের যুগে, যখন নাকি মানুষ মূর্তি পূজা করত, যখন মানুষ জিনা করত, ব্যভিচার করত, সুদ খাইত, ঘুষ খেত, সকল ধরনের পাপ কাজ দ্বারা লিপ্ত ছিল এবং তারা বিশেষ করে শিরিক করত, তখন আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে প্রেরণ করলেন মক্কাতে, উনি 13 বছর দাওয়াত দিলেন মক্কাতে, মদিনাতে এসে 10 বছর দাওয়াত দিলেন, এই 23 বছরের মধ্যে সারা আরব বিশ্বে আল্লাহ রাব্বুল আলামিন তৌহিদ প্রতিষ্ঠা করলেন, কী করলেন সবখানে নিরাপত্তা কায়েম হয়ে গেল, সবাই এই তৌহিদের ছায়ায় সহি আকিদার ছায়া এসে পড়লেন এবং সবাই জীবনযাত্রাটা অনেক সুন্দর হয়ে গেল, সারা বিশ্বের জন্য একটা মডেল হয়ে গেল। এখন এইভাবে তোমরা কিয়ামত পর্যন্ত চলতে থাকো, এরপরে তোমরা পৃথিবীতে বিপর্যয় করো না। আল্লাহ নিষেধ যে দুনিয়াতে শান্তি শৃঙ্খলা স্থাপনের পর ওতে বিপর্যয় বিশৃঙ্খলা সৃষ্টি করো না। এখন যদি আপনি মাজার বানান, উরুস করেন, পীরের কাছে যান, অমুক তরিকা বানান, অমুক তরিকা বানান, সবগুলো আপনি কী করলেন বিপর্যয় সৃষ্টি করলেন, সেখানে শান্তি আসবে না, তো এটা আল্লাহ নিষেধ করছেন। অর্থাৎ হচ্ছে কোরআন হাদিস এবং সাহাবাদের যে মডেল এটা আমাদেরকে আমাদের সামনে রাখতে হবে মৃত্যু পর্যন্ত। কোরআনে যা আছে, হাদিসে যা আছে এবং সাহাবারা যে সমস্ত কাজ করছেন
এগুলোর বাইরে সিলেবাস নাই এখন। আমাদের সিলেবাস তিনটার মধ্যে কোরআন, সহি হাদিস এবং সাহাবাদের আমল, কোরআন হাদিস অনুযায়ী এই তিনটা সিলেবাস নিয়ে আমাদের থাকতে হবে। এই সিলেবাসের বাইরে গেলে আপনি হয় আপনি শিরিক করবেন অথবা বেদাত করবেন অথবা আপনি বাড়াবাড়ি করবেন বা আপনি দীন ইসলামের পরিপন্থী কাজ করবেন যেটা আল্লাহর কাছে কখনো গ্রহণযোগ্য হবে না। কিন্তু দুঃখের বিষয় এই তিনটাকে বাদ দিয়ে মানুষে বাকি সবগুলো করতেছে, কি করতেছে এই তিনটাকে আপনি গ্রহণ করলে আপনি উল্টা উড়ে যাবেন, আপনি দেখবো তুমি লগন ডুব বলে কি না। কিন্তু পৃথিবীর মানুষের কথায় কোনো আসে যায় না, আপনার সম্পর্ক লোক কার সাথে, আল্লাহ যদি আপনার পক্ষে থাকে আর আপনি আল্লাহর পক্ষে থাকেন কোনো চিন্তা, পৃথিবীর সমস্ত মানুষ দুশ্মনী করুক, আপনাকে আমাকে আল্লাহর সাথে সম্পৃক্ত হতে হবে। এই জন্য পৃথিবীর সমস্ত মানুষ আমাকে গালি দেয়, আমার বিরোধিতা করুক, আমার বদনাম করুক, আমার পিছনে কথা বলুক, তাতে কোনো আসে যায় না। জান্নাতের মালিক কি ওরা, কারা জান্নাতের মালিক? আল্লাহ রাব্বুল আলামিন। জাহান্নামের মালিক কে? তাহলে জাহান্নাম থেকে বাঁচানোর ক্ষমতা কে রাখে? আল্লাহ। আর জান্নাত দেওয়ার মালিক কে? তাহলে আমি আল্লাহর সাথে সম্পর্ক রাখুন না, ওই পীরের সাথে, আল্লাহর সাথে। এখন আল্লাহ রাব্বুল আলামিন এখানে তিনটা ফর্মুলা দিয়েছে, যখন যে কোনো ইবাদত করবেন, ওয়াদউহু খাউফাম ওয়া তামা ইন্না রাহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন। আপনি যখন ইবাদত করবেন সেটা প্রার্থনাগত ইবাদত হোক, সেটা চাহিদাগত ইবাদত হোক, এই তিনটা ফর্মুলা আপনার রুকন, এটাকে বলে ইবাদতের রুকন। ইবাদতের মধ্যে এই তিনটা বেশ অবশ্যই থাকতে হবে, তিনটা পিলার থাকতে হবে, না আপনার কোনো ইবাদত কবুল হবে না। কটা পিলার? এই ঘটের স্বাদের মধ্যে কটা পিলার আছে? মধ্যে দুইটা, মধ্যের মধ্যে স্বাদটা কি দাঁড়ায় আছে, ভেঙে দিলে কি হবে, স্বাদ পড়ে যাবে। তো ইবাদত আমরা যে কোনো ধরনের ইবাদত করি, এই ইবাদতের মধ্যে আমাদের তিনটা পিলার রুকন থাকতে হবে। কয়টা রুকন? এছাড়া কোনো ইবাদত কবুল হবে না, সেটা নামাজ হোক, সেটা রোজা হোক, সেটা হজ হোক, সেটা জাকাত হোক, সেটা প্রার্থনা হোক। এক নম্বর হচ্ছে আল্লাহর ভালোবাসা, এক নম্বর কি সত্যিকারভাবে সবচেয়ে বেশি আপনার অন্তরের মধ্যে আল্লাহর ভালোবাসা থাকতে হবে। আল্লাহর ভালোবাসায় এমন একটা শক্তি, এই শক্তিটা আপনাকে উদ্বুদ্ধ করবে আল্লাহর আদেশ নিষেধ মেনে চলা। কারণ আল্লাহকে আপনি অসন্তুষ্ট করতে চান না, আল্লাহকে আপনি সবসময় আপনাকে যেহেতু আল্লাহকে ভালোবাসেন, তাহলে আপনি চিন্তা করবেন যে এই কাজটা করলে যদি আল্লাহ আমার উপরে অসন্তুষ্ট হয়ে যায় তো আমি করবো না এই কাজ। এই ভালোবাসাটা অনেক বড় একটা শক্তি, যে শক্তিটাকে আপনাকে জান্নাতের পথে পরিচালিত করবে, কোরআনের পথে, হাদিসের পথে, সাহাবাদের পথে। এটা এক নম্বর। দুই নম্বর আল্লাহ তাআলা বলতেছে যে তুমি ভয় ভীতি ও আশা আকাঙ্ক্ষার সাথে ডাকো। ভয় ভীতি, একটা ভয় থাকতে হবে যে আমি যদি আল্লাহর কথা না মানি, নামাজ না পড়ি, তাহলে আল্লাহ আমাকে কী করবেন, শাস্তি দেবেন। এই যে আল্লাহর পক্ষ থেকে আপনার একটা বিপদ, এই বিপদের ভয় থাকতে হবে যে আমি এমন কোনো কাজ করবো না যে এই কাজের মাধ্যমে আমার উপরে কি আল্লাহর শাস্তি আসার সম্ভাবনা হয়ে যাবে। তো এই ভয় ভীতি থাকলে আপনি তখন নিজেকে আল্লাহ খাঁটি গুলামে পরিণত করতে পারবেন। আর তিন নম্বর হচ্ছে আশা আকাঙ্ক্ষা, আপনার আশা থাকতে হবে যে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাকে ক্ষমা করবে, আমাকে মুক্তি দিবে, আমাকে জান্নাত দিবে। নিরাশ হবেন না, কারণ শয়তান কিন্তু মানুষকে নিরাশ করে বিপদগামী করে দেয়। একজনের কাছে আসছে, এসে বলে যে তুমি তো নামাজ পড়ো না, গান শোনো, সুদ খাও, ঘুষ খাও, আসলে তোমার এই ফাইল পুরো বইলে গেছে, কাজ ফাইল হয়ে গেছে কি, আর বাসনের কোনো রাস্তা নেই, কাজে আর কি যেমনি আসো এমনি থাকো, তাওয়াক্কাল আলা আল্লাহ। এই কথা বললে আপনি কী করবো? কিন্তু যদি আল্লাহর পরামর্শ, কোনো বান্দা যদি আকাশ পরিমাণ পাপ নিয়ে আসে আর শিরিক না করে, আমার কাছে ক্ষমা চাই, তাহলে আমি আকাশ পরিমাণ তাকে ক্ষমা দেব। তাহলে নিরাশ হওয়াটা কাফেরদের কাছে, এই জন্য কাফেররা মুসলমান হয় না, কিন্তু মোমেন বান্দা কোনোদিন নিরাশ হয় না, সবসময় আল্লাহর দিকে প্রত্যাবর্তন করে। এই জন্য তোবাটা অনেক বড় একটা নেয়ামত, যে আপনি যত বড়ই পাপ করেন না কেন, যদি তোবা করেন আল্লাহ অবশ্যই সেটা গ্রহণ করবেন, কবুল করবেন, আপনাকে ক্ষমা করবেন। এবং ক্ষমা শুধু ক্ষমা করবেন না, মানে এর পরিবর্তে আবার আপনাকে কী করবেন, আপনার পাপগুলো পুণ্যে পরিবর্তন হয়ে যাবে। সর্বশেষ কথা যেটা আমরা শেষ করবো সেটা হচ্ছে যে এই 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 আয়াতগুলোর মধ্যে যে শিক্ষাগুলো রয়েছে, শিক্ষাগুলো আমরা উল্লেখ করে শেষ করতেছি। এক নম্বর হচ্ছে এই এখানে যে শিক্ষা হচ্ছে যে কোরআনের ফজিলত এবং মর্যাদা, কোরআনটা যে কত গুরুত্বপূর্ণ মেসেজ। এই কোরআনের মধ্যে এমন কোনো বিষয় নাই যেটা নাই, আমাদের প্রয়োজন নাই,
দুনিয়া আসলে সকল কল্যাণ, এখানে আকিদা বলেন, ইমান বলেন, নামাজ বলেন, রোজা বলেন, ব্যবসা বাণিজ্য বলেন, বিবাহ শাদী বলেন, আমাদের জন্ম থেকে মৃত্যু যা যা প্রয়োজন সবগুলার এখানে এই কোরআনের মধ্যে আসে। ঠিক আছে, তাহলে কোরআন এত বড় ফজিলত, কোরআন সাথে সম্পৃক্ত হবেন, এই কোরআন আপনাকে সুপারিশ করবে, আপনার জন্য কী করবে, সুপারিশ করবে, আপনাকে জান্নাতে নিয়ে যাবে। এটাই কোরআনের ফজিলত। এই জন্য কোরআন পড়া, সবসময় অধ্যয়ন করা, বোঝা, আমল করা, এটাই আমাদের কর্তব্য, সবসময় কর্তব্য। দুই নম্বর হচ্ছে, যখন মৃত্যু আসা পড়বে তখন কিন্তু সংশোধনের কোনো সুযোগ, ফেরাউনের কথা বলছি না, ফেরাউনের কখন তবা করছে, যখন মালাকুল মৌত আমানতু বিরাব্বি মূসা ওয়া হারুন, এখন কয় আল্লাহ আল আনা ওকাদ আসাইত, এখন তুমি আইসো, এখন সময় নেই, কেয়ামত আসা পড়লেও সময় নেই, মৃত্যু এসে পড়লো, তাহলে আমাদেরকে সংশোধন হতে হবে মৃত্যুর আগে, এই শিক্ষাটা দেওয়া হয়েছে। তিন নম্বর হচ্ছে, সমস্ত সৃষ্টি জগতের সৃষ্টিকর্তা একমাত্র আল্লাহ তাআলা, মালিকও আল্লাহ, পরিচালকও আল্লাহ, রিজিকদাতাও কি আল্লাহ রাব্বুল আলামিন, কাজে তিনি হকদার ইবাদত করেন, এটা তিন নম্বর শিক্ষা দেওয়া হয়েছে। চার নম্বর শিক্ষা দেওয়া হয়েছে যে আল্লাহ রাব্বুল আলামিন কোথায় আছেন, আল্লাহ রাব্বুল আলামিন কোথায় আছেন, আরশ আছেন, এই বিশ্বাসটা আমাদের থাকতে হবে। এখন অনেকে বলে যে তোমার সাথে আছে, তোমার সাথে আছে মানে কি, এটা আল্লাহ বলে দিয়েছেন সূরা হাদিদ চার নম্বর পড়েন, সেখানে বলেছে আল্লাহ তোমার সাথে আমি আসি এলেন দ্বারা, কিসের মাধ্যমে, এলেন দ্বারা, দুই নম্বর হচ্ছে শ্রবণ দ্বারা, তিন নম্বর হচ্ছে দৃষ্টি দ্বারা, চার নম্বর হচ্ছে ক্ষমতা দ্বারা, চার নম্বর কি, এই চারটা জিনিসের মাধ্যমে আল্লাহ আপনার কাছে আসে। কিন্তু আল্লাহ তাআলার পবিত্র সত্তা যার কোথায় আছে, এখান থেকে আমরা মানুষই আমরা জায়গায় বসে কন্ট্রোল করতে পারি, আর আল্লাহ বুঝতে পারবো না। আমরা একজন রাষ্ট্রপতি বসে জায়গায় বসে তো অর্ডার দিয়ে সব সবার খোঁজ খবর রাখে, রাখে না, একটা টিচার এখন বর্তমান যুগে একটা স্কুলের টিচার ভিডিও ক্যামেরা লাগাইছে, লাগাই প্রত্যেক রুমে রুমে দিয়ে সবার সাথে আছে, আছে কি না, সবাই দেখতে আছে। এখন সিটি কী কর, সিটি ক্যামেরা কী কর, সিসি ক্যামেরা, সিসি ক্যামেরা লাগাই তো সব দেখতেছে, এখন তো দুনিয়া তো মানুষই দেখে সব জায়গায়, আপনি এখন না আল্লাহ এখানে আইতেই দেখেন লেখা, আল্লাহ কোথায় আছেন, কিন্তু সেখান থেকে তিনি আমার সাথে আছেন কিসের মাধ্যমে, শ্রবণের মাধ্যমে, দর্শনের মাধ্যমে, ইলমের মাধ্যমে, ক্ষমতার মাধ্যমে, আমি অন্তরে যেটা চিন্তা করি সেটাও আল্লাহ জানেন। তো কাজে এখানে এই কথা বলা যাবে না যে আল্লাহ সব সবখানে আছেন, এটা কোরআন হাদিসের বিরুদ্ধে আকীদা, এটা আমরা শিখলাম এই আয়াতের মধ্যে। পাঁচ নম্বর হচ্ছে আদব, দুয়ার আদব, আমরা কী শিখলাম দুয়ার আদব কীভাবে করতে হবে। ছয় নম্বর হচ্ছে প্রত্যেক কাজে ধীর স্থিরতা নিয়ে করতে হবে, কী করতে হবে, এই যে আল্লাহ তারা ছয় দিনে বানাইছেন আসমান জমি, আল্লাহ তো একদিনে কোন ফাইন করে বানাতে পারতেন, তা আমাদেরকে শিক্ষা দেওয়া হয়েছে প্রত্যেকটা কাজ সময় দিয়ে কাজ করতে ধীর স্থিরতার সাথে। সাত নম্বর হচ্ছে ইসলাম ধর্মটা হচ্ছে শান্তির ধর্ম, কিসের ধর্ম, এখানে অনেকে মনে করা যায়, সবাই মনে করা যায় ইসলামটা সংগ্রামের, ইসলামটা বিপ্লবের, ইসলামটা হারাকাতের, ইসলামটা আন্দোলনের, ইসলামটা হচ্ছে মারামারি কাড়াকাড়ি, এগুলো পুরো হারাম কথা। আমি কেমন পর্যন্ত চ্যালেঞ্জ, ইসলামের একটা শব্দ দেখান যে আন্দোলন, তারপরে বিপ্লব, সংগ্রাম, উৎখাত, মারামারি করা, সবাইকে বাইর করা, নিজে বসা, এই জন্য কোনো ইসলামের মধ্যে এটা কোনো মানে একদম জার্রা পরিমাণ ফাংশন নেই, একটা একটা করে শব্দ গ্রহণ করেন, মনে করেন ইমান, এটার অর্থ কী খুঁজে দেখেন ডিকশনারি কোরআন শরীফ, ইমান অর্থ নিরাপত্তা, ইমান অর্থ কী নিরাপত্তা, মানে আপনি আপনি একজনকে নিরাপত্তা দেবেন, তাহলে ইমান আপনি তো আপনার একটা শান্তি আসবে, হ্যাঁ মোমেন হন মানে কি নিজেও নিরাপত্তা থাকা, আরেকজনকেও কী করা নিরাপত্তা, তাহলে ইমান আমন, ইমান আমন, বিশ্বাস করা, একজনের প্রতি দৃঢ় বিশ্বাস করা, তার তাকে বিশ্বাস করা, তাকে নিরাপত্তা দেওয়া, তাকে কষ্ট দেওয়া না, এটা হচ্ছে ইমান। আচ্ছা ইসলাম, ইসলাম, ইসলামের অর্থ বাইর করেন কেমন পর্যন্ত, এখানে কোনো সংগ্রাম বলেন বা এখানে উৎখাত করা বলেন বা বিপ্লব কোনো কিছু না, ইসলাম মানে শান্তি, ইসলাম মানে কি শান্তি, ইসলাম মানে আত্মসমর্পণ, ইসলাম মানে সন্ধি, ইসলাম মানে ভালোবাসা, ইসলাম মানে সহি আকিদা, আল ইসলাম আল ইসতিসলাম লিল্লাহি ওয়াহদাহু বালা মান আসলামা ওয়াজহাহু লিল্লাহি ওয়া মুহসিন, পুরো কোরআন গবেষণা করেন, ইসলাম অর্থ শান্তি, ইসলাম অর্থ কী, তাহলে ইসলাম আপনি যখন মুসলমান হয়ে যাবেন তখন আপনি একে একবারে ভাই হয়ে যাবেন, শান্তি দেবেন, কারো ক্ষতি করবেন না, আর ইসলাম মানে যার মুসলমান যার কথার মাধ্যমে হাতের মাধ্যমে আরেকজনে কষ্ট
পায় না। মান সালিমাল মুসলিমুন মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, ইসলাম শব্দটা আপনি, ইসলাম আল্লাহর কাছে মনোনীত ধর্ম, যে ধর্ম ছাড়া আপনি আল্লাহর কাছে কোনোদিন এলাও হবেন না, গ্রহণযোগ্য হবেন। ইন্নাদ দ্বীন ইনদাল্লাহিল ইসলাম, আর ইসলামটা হচ্ছে শান্তির ধর্ম, ইসলাম ভালোবাসার ধর্ম, ইসলাম ভ্রাতৃত্ব বন্ধনের ধর্ম, ইসলাম অন্যকে সাহায্য করার ধর্ম, ইসলাম ভালোবাসার ধর্ম। কিন্তু মারামারি করতে যাবেন, গণ্ডগোল হয়ে যাবেন। দিন মনে করেন, দিন দিন অর্থ কী খুঁজে দেখেন, দিন দিন অর্থ হলো আনুগত্য, দিন অর্থ তৌহিদ, দিন অর্থ আদেশ নিষেধ মেনে চলা, দিন হচ্ছে ফয়সালা করা। একটা খুঁজে দেখেন যেটার মধ্যে কোনো গণ্ডগোল আছে কিনা। আপনি বলেন তার দাওয়া, দাওয়া ঠিক আছে, দাওয়া ইসলামের একটা শব্দ কী, ও দাও রব্বাকুম, তারপরে আমান আহসানু কাওলা মিম্মান দাআ ইলা আল্লাহ, আল্লাহর দিকে দাওয়াত, সমস্ত নবী রাসূল আল্লাহর দিকে ডাকছে, নিজেরা মাইর খেয়েছে, নূহ আলাইহিস সালাম মাইর খেয়েছে, ইউসুফ আলাইহিস সালাম জেলে গেছেন, ঠিক কিনা, মূসা আলাইহিস সালাম ফেরাউনের অনেক নির্যাতন সহ্য করছে, মূসা সমস্ত লাঠি ছিল, ইচ্ছা করলে লাঠি দিয়ে ফেরাউনকে ধ্বংস করতে পারত, তারপর কিছু করে না, উল্টা দেশ ছাইলে আরো হিজরত করছে। এইভাবে আপনি দেখেন ইসলামের ইতিহাস, যে দাওয়া অর্থটা আরেকজনকে আহ্বান করা, তারপর হচ্ছে আদ্দিনুন নসিহা, ইসলামটা হচ্ছে নসিহতের দম, উপদেশ দেওয়া, আরেকজনের কল্যাণ কামনা করা, দাওয়া। তবলিগ, তবলিগের মধ্যে কোনো আন্দোলন আছে, তবলিগ বাড়লে কোন আননেওয়ালা আয়া, তুমি রসুলের পক্ষ থেকে যে দিনের বিষয়গুলো আরেকজনকে জানাই দাও, জোর করে হেদায়ত করার কোনো ফাংশনই নাই। হিদায়ত দুই প্রকারের, হিদায়ত তৌফিক ও হিদায়ত ইরশাদ, যে হিদায়ত তৌফিকটা কার কাছে একমাত্র আল্লাহ কাছে, আল্লাহ তাআলা আবু আবু তালেবরে রসুল হিদায়ত করতে পারে না, উনি অনেক ভালোবাসতেন, কসে ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা, আল্লাহ তাআলা যাকে ইচ্ছা হিদায়ত দান করে। তো কাজেই হিদায়তের কথা আসেন, হিদায়ত অর্থ কী, হিদায়তের সঠিক পথের নির্দেশনা। তাহলে আপনি ইসলামের মধ্যে কোরআন হাদিস ঘাইটা কিয়ামত পর্যন্ত কোনো শব্দ আনতে পারবেন না। এখন মনে করেন যে বললেন যে জিহাদ তো আছে কোরআনে, জিহাদের আয়াত পড়ে দেখেন আসল অর্থ কী জিহাদের, জিহাদ অর্থ চেষ্টা সাধনা করা, কী করা, চেষ্টা সাধনা করা, আল্লাহকে খুশি করা। এখন কিতাল আসছে কোরআনের মধ্যে, কাটাকাটি মারামারি করার কথা আসছে, তো এটা অর্থ কী বুঝতে হবে, কিতাল কখন আসছে, ওয়াকাতিলু আল্লাযীনা ইউকাতিলুনাকুম, এই কথা আসছে, তোমাকে যখন কেউ মারতে আসে তখন তুমি তোমার নিজের সেফের জন্য প্রতিহত করো, তখন জান বাঁচো, তখন তুমি গলা দিয়ে রাখবা না যে তোমার জবাব করে, তখন যদি তুমি তাকে মাইরা তাকে মাইরে ফেলো, তুমি তুমি জান্নাতে যাইবা, হ্যাঁ যাবে জাহান্নামে, আর যদি সে তোমাকে মাইরে ফেলে তখন তুমি জান্নাতে যাইবা, হ্যাঁ যাবে জাহান্নামে, দুনো অবস্থা, মরল মানলেও তুমি জান্নাতে যাইবা, মরলেও, কারণ সে তোমাকে মারতে আসছে। ওয়াকাতিলু ফি সাবিলিল্লাহি আল্লাযীনা ইউকাতিলুনাকুম ওয়ালা তা'তাদু, আবার বুঝতে যে এই কতল করতে গিয়ে আবার বাড়াবাড়ি করে না, ওয়ালা তা'তাদু, হ্যাঁ আপনার একটা হাত কাটছে দুইটা দুইটা কেটে নেবেন, এটা না, হ্যাঁ একটা হাত কেটে আপনি কটা কাটবেন, একটা কাটবেন, ওয়াইন আকাবু ওয়াইন আকাবতুম ওয়াইন আকিবু বিমিসলিমা উকিবতুম বিহি, আবার মাফ করে দেওয়াটা আরও উত্তম। এখন উসামা রাদিয়াল্লাহু আনহু হাদিসে আছে যে কাফের উপরে মারছে মাইরে কর্ম করে ফেলেছে, কর্ম ফর্ষ করে ফেলো, তারপর কী করছে মারছে, তখন রসুল সাম কাছে খবর আসছে যে তুমি বলে একটা একটা লোক কাফের যুদ্ধ করতে গিয়ে কর্ম ফর্ষ তুমি মেরে ফেলছো, বলে ইয়া রসুল্লাহ সে তো যান বাঁচানোর লেগা করছে, কিসের লেগা, তখন রসুল এমন রাগ করছে হিসাব ছাড়া করছে যে তুমি কি তার বুক কাইটটা ভিতরে দেখছো, যান বাঁচানোর লেগা করছে, যে কালকে কেয়ামতের দিন লা ইলাহা ইল্লাল্লাহ কী করবা তুমি, কী জবাব দেবে আল্লাহর কাছে। তখন উসামা বলতেছে এমন আমার এত খারাপ লাগছে ওই দিন, মনে হচ্ছে যে আমি যদি পৃথিবীতে জন্ম না হইতাম আমি এর আগে মেরে মারা যেতাম, রসুল আমাকে তিনবার বলছে যে লা ইলাহা ইল্লাল্লাহ কেয়ামতের দিন কী বলবা, তুমি কি জানছো যে তুমি হ্যাঁ আসলে অন্তর দিয়ে করছো না, লা ইলাহা ইল্লাল্লাহ বলে ফেলছে খালাস মারা যাবে না, তাতে তাহলে যুদ্ধ যেটা আসছে আপনি যদি ইতিহাস পড়েন তাহলে দেখবেন যে 13 বছর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাজ করছে 13 বছর, তখন কোনো আত্মঘাতী আত্মবোমা আত্মহামলা কোনো কিছু করে নেই মুসলমানরা, কিন্তু মুসলমানদের উপর সকল ধরনের নির্যাতন আসছে, আসছে কি না,
বেলালকে নির্যাতন করা হয়েছে, খাব্বাবকে নির্যাতন করা হয়েছে, সুমাইয়াকে শহীদ করা হয়েছে, এইভাবে রসুল সাহেবকে পাথর মেরে ওনাকে রক্তাক্ত করা হয়েছে, তো রসুল সহ সাহাবারা সহ সবাই নির্যাতিত হয়েছে, কিন্তু এর বিপরীত কোনো তারা আক্রমণ করে নাই, কোনো হামলা করে নাই, কোনো প্রতিবাদ করে নাই, কোনো কিছু করে নাই, তারা ধৈর্য ধারণ করছে, ধৈর্য ধারণ করছে, ধৈর্য মানে কাফেররা কোনো ধরনের দোষ দিতে পারে না যে তারা মারামারি করে বা মারে বা এরা আন্দোলন করে না, কোনো রাস্তাই নেই, সারা বিশ্বের বাসিন্দা তারা মডেল যে তোমরা হচ্ছে জালেম, তারা হচ্ছে কি মজলুম, তারা হচ্ছে কি, তারা তোমাদেরকে দাওয়াত দিছে শুধু ভালো কাজ করে আল্লাহ ইবাদত করো, কিন্তু তোমার নিজের এমনকি তোমরা তাদেরকে দেশ থেকে বিতাড়িত করছো। রসুল ইসলাম সহ সবাই সাহাবেরা হিজরত করছে কিনা, যখন মদিনাতে গেলেন মদিনাতে কীভাবে জয় হয়েছে, মদিনাতে যুদ্ধ করে জয় হয়েছে, মারাই গেলে কোরআনের দাওয়াত সুহাইব রাদিয়াল্লাহু আনহু মুসাব বিন উমাইর ওনারা কোরআন নিয়ে আসছেন, মদিনার অলিতে গলিতে ঘরে ঘরে কোরআনের শিক্ষা চালু করা হয়েছে, কী করা হয়েছে, সমস্ত ভাষায় কোরআনের ইলম চলে গেছে, সবাই বুঝছে যে আল্লাহর দিনটা কত সুন্দর, প্রত্যেক ঘরে ঘরে মুসলমান, মুসলমানের এখানে একটা রাষ্ট্রের মধ্যে এই একটা জনবসতির মধ্যে চার ভাগের তিন ভাগ মানুষই মুসলমান, কী হয়ে গেছে, মুসলমান হয়ে গেছে, কেমনি মুসলমান হয়েছে, কোরআনের কোরআনের আলোতে, কিসের আলোতে, কোরআনের শিক্ষার চর্চা, তো কোরআনের শিক্ষার ফজিলতে একটা পুরো একটা রাষ্ট্রের চার ভাগের তিন ভাগ মানুষ ইসলামের ফেভারে চলে গেছে। তখন আল্লাহ তাআলা আদেশ করলেন, রাসূল ইসলাম হিজরত করছেন, তো হিজরত করার পরে তো অটোমেটিক ক্ষমতা কার কাছে এসে পড়ছে, মুসলমানের কাছে, লড়াই শোনো দরকার নাই, নির্বাচনের কোনো দরকার নাই, ভোটাভুটির কোনো দরকার নাই, ক্ষমতা নিয়ে দ্বন্দ্বের কোনো দরকার নাই, রসুল এসেও বলেন না যে আমি তোমাদের রাষ্ট্রপতি বা প্রেসিডেন্ট হইতে চাই বা ক্ষমতা নিতে চাই, রসুল প্রথম ঢুকে কুবা শহর দিয়ে ঢুকতেছেন, কুবাতে এসে মসজিদে কুবা প্রতিষ্ঠা করছেন, কী করছেন, এই মসজিদটা ইসলামের প্রথম মসজিদ, এখানে নামাজ পড়বেন এক উমরা সোয়াব, তারপর তিনি মদিনাতে শহরে এসে প্রথম কাজ ওনার মসজিদ নিজের ঘর বানানি মসজিদে নবী উনি প্রতিষ্ঠা করছেন, এখান থেকে দিয়ে দাওয়াতি কাজ শুরু করছেন, তারপরে তিনি সবাইকে নিয়ে ভ্রাতৃত্ব বন্ধন করছেন, তারপরে তিনি বিভিন্ন ধরনের আইন, এরপরে সংবিধান তৈরি হয়েছে, তারপরে চুক্তি হয়েছে ইহুদিদের সাথে, ইহুদিরা এবং মুশরিকরা কিছু বিরোধিতা করছে, তো তাদেরকে উৎখাত করা হয় না, তাদেরকে বোঝানো হয়েছে, তাদের চুক্তি করেছে, তোমরাও আমাদের দেশের নাগরিক, তোমরাও মুসলমানদের ক্ষতি করবে না, তারা তোমাদের ক্ষতি করবে না, তোমরা তোমাদের ধর্ম পালন করবা, কিন্তু যদি কোনো বাহির বিশ্বের আক্রমণ আসে তখন তোমরা এই দেশের নাগরিক হিসাবে সেই দেশের স্বাধীনতা রক্ষা করবা, কিন্তু তারা বিশ্বাসঘাতকতা করে কী করে, তখন দেশের আইনে তাদেরকে বাইর করে দেওয়া হয়েছে সংবিধান অনুযায়ী। তারপরে বদরের যুদ্ধ করে কাফেররা আসছে, এসে হামলা করছে, 350 কিলোমিটার দূর থেকে তারা হাইটে আসছে, মদিনার থেকে 155 কিলোমিটার দূর, তো কারা আসছে আর হামলা করতে, আবু জাহেল 1000 সৈন্য নিয়ে হামলা করেছে, মদিনার স্বাধীনতাকে রক্ষা করার দরকার ছিল, কিন্তু আমাকে একজন মারতে আসবে তখন আপনি আপনি যান বাঁচান, তখন মারামারি করে, তখন রসুল তাও 313 জন মানুষ, তারপরে ভরসা করছে আল্লাহর উপরে, কার উপরে, কান্নাকাটি করছে আল্লাহকে সাহায্য চেয়েছে, আমরা তো লড়াই করতে আসবো, লড়াই কোনো নিয়তই নাই, নিয়ত ছিল যে আবু সুফিয়ানের কাফেলার মধ্যে যে আমাদের সম্পদগুলো মক্কাতে রেখে দিয়েছে সেটা আমরা উদ্ধার করবো, বাস এতটুকু নিয়ম, কিন্তু তারা হামলা করার জন্য রেডি হয়ে আসছে, তখন বাধ্য হয়ে তাদেরকে প্রতিহত করার জন্য ডিফেন্সের যে ভূমিকা সেটা রাখতে হয়েছে, কিন্তু আল্লাহ তারা সাহায্য করছে, এই ইসলামের সর্বপ্রথম বিজয় আল্লাহ তারা দিলেন, রেখে বলে ইয়াউমুল ফুরকান, ইয়াউমুল, এটার বদলা নেওয়ার জন্য পরের বছর তৃতীয় হিজরিতে উহুদের যুদ্ধ, উহুদের যুদ্ধ তো কাফেররা মক্কাতে এসে মদিনাতে এসে বসছে, কোথায় এসে বসছে, একের মদিনা শহরে এসে বসছে, উহুদ প্রাঙ্গণে এখানে যুদ্ধ হয়েছে, এখানেও রসুল সবার সাথে পরামর্শ করছে, মারামারি এখন এসে বসছে কী করা যায়, তখন সবাই বলছে যে আমাদের তো বাঁচাই যাবে, অনেকে বলছে আমরা ঘরের ভিতরে থেকে যুদ্ধ করবো, ঘরের ভিতরে, ঘরের ভিতরে এসে আমার তো আমরা গুলি দিয়া জানালা দিয়ে মারুন, তীর মারুন, ইয়ে মারুন, মারুন, তো অনেকে বলছে না আপনারা মদিনা বদরের যুদ্ধ করে অনেক সোয়াব পাইছেন, আমরা ঘরে বসে বসে যুদ্ধ করবো এটা হবে না, আমরাও ময়দানা দেবো, তখন রসুল্লাহ সাল্লাহ আসলাম সাহাবাদেরকে নিয়ে মদিনার এই দেশের স্বাধীনতা রক্ষা করার জন্য 1000 মানুষ নিয়ে বাইর হলেন, আর তারা ছিল 3000, তারা কত, 3000 মানুষ পুরো মদিনার স্বাধীনতা ধ্বংস করার জন্য, ইসলামকে শেষ করে তারা আসছে উৎখাত করার জন্য, কিন্তু মুসলমানরা নিজের হেফাজত মান সম্মান রক্ষা করার জন্য বাইরেছে। এরপরে রসুলের একটা আদেশ অমান্য করার কারণে তাদের 70 জন সাহাবিকে কী করছে, যান
এরপরে তারা ক্ষান্ত হয় নাই। এরপরে দেখা যায় বদরের যুদ্ধে আমরা সফলতা অর্জন করতে পারি নাই, উহুদের যুদ্ধ, এরপরে ইহুদিদের চক্রান্তে মদিনার ইহুদি তারা মুসলমানদের মানে ছাদে থাকা মুসলমানদের সরকার আনতেছে, এরপরে তারা বিশ্বাসঘাতকতা করে কাফেরদের সাথে মিলিত হইয়া পরে 10,000 সৈন্যের এক বিশাল বাহিনী তারা এসে পুরা মদিনাকে অবরোধ করে, এক মাস অবরোধ করে, একদিন না দুই দিন না এক সপ্তাহ না দুই সপ্তাহ না, কত মদিনাতে বাহির থেকে খাওয়া দাওয়া সব কোনো সব বন্ধ, সব সাপ্লাই বন্ধ, মানুষ ক্ষুধার্ত। এই অবস্থায় তখন আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি ফেরেশতা দিয়া বাতাস পাঠাই করলেন, সাহায্য করলেন, 10,000 সৈন্য এক মাস চেষ্টা করে মুসলমানের কোনো ক্ষতি, যুদ্ধ হয় না, যুদ্ধ ছাড়াই আল্লাহ তাআলা কী করছেন, যখন বিজয় দিচ্ছে তখন রাসূল ঘোষণা করেছে যে আজকের পর থেকে আর কোনো দিন কেউ আমাদের উপর হামলা করবে না, হামলা মদিনার মধ্যে আর কোনো হামলা হবে না, কোনো দিন মদিনার মধ্যে কোনো, এরপর ইতিহাস পড়ে দেখেন কোনো হামলা নয়। এরপরে রসুল্লাহ সাল্লাম বিনা যুদ্ধে 10,000 সাহাবিকে নিয়ে মক্কা বিজয় করলেন, যুদ্ধ হয়েছে, ফাতহে মক্কা বলা হয়, কী বলা হয়, 10,000 সাহাবিকে নিয়ে এসে উনি ঘোষণা করলেন যে যে নাকি আবু সুফিয়ানের বাসায় থাকবে তাকে হত্যা করা হবে না, যে যুদ্ধ করতে আসবে না তাকেও হত্যা করা হবে না, যে ঘরের ভিতরে থাকবে তাকেও হত্যা করা হবে না, শুধুমাত্র যে মারতে আসবে তাকে হত্যা করা হবে, যে মারতে আসবে। তবে মুসলমানরা এত ক্ষমতা পাওয়ার পরেও হামলা করেনি আর কিছু না, এখন তো ইচ্ছা করলে 10,000 সৈন্য সবাই মাইলে বর্তমানে ধরতো না, 10,000 সৈন্য নিয়ে রসুল সাল্লাম আসছে, এখন তো পুরা উনি সবাইকে মাইয়া কাইটা শেষ করে উৎখাত করে পুরা ক্ষমতা উনি নিতে পারত, কিন্তু না, ইসলামটা এত সুন্দর ধর্ম, আসার এত ক্ষমতা পাওয়ার পর বিশাল সুযোগ যে আবু সুফিয়ানের বাসায় যারা থাকবে তাদেরকে মারা হবে না, তারপরে যারা ঘরে থাকবে তাদেরকে মারা হবে না, যারা যুদ্ধ করবে না তাদেরকেও কোনো মারা হবে না, যারা যদি মারতে আসে তখন তাদেরকে শুধু, তারপরে বলছে গাছ কাটা যাবে না, বৃদ্ধ লোককে মারা যাবে না, যারা কমজোর তাদেরকে শুধু, আলহামদুলিল্লাহ কাপড়ে যখন দেখছে যে দরকারটা কি, সবাই সারেন্ডার, শেষ। এইভাবে আমরা যদি দেখি, এরপর তাবুকের যুদ্ধে নবম হিজরিতে যখন রসুল মদিনাতে আসলেন ওরা দেখেছে যে ফাতে মক্কা হয়ে গেছে, কারণ রোম সম্রাট তারা চিন্তা করলো যে এরা তো আস্তে আস্তে অনেক উপরে উঠে যেতেছে, তো তাদেরকে তো একটা সাপোর্ট করতে হবে, তাদের একটা ফাইনাল একটা করতে হবে, তখন 40,000 সৈন্য তারা রেডি করে রোমে, তখন রসুল্লাহ সাল্লাম ওরা রেডি করছে, তখন রসুল্লাহ সাল্লাম মদিনাতে 30,000 সৈন্য রেডি করে তাদের এই যে মদিনার উপর যে হামলার হুমকি দেওয়া আছে এটাকে প্রতিহত করার জন্য তখন রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক মাস পায়ে হাঁটেন, হাইটা তাবুকে যান, এর বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন কী করলেন, বিজয় মানে মারামারি হয়েছে, কাটাকাটি হয়েছে, কিছু হয় না, এমন বিশাল বিজয়ের পরে রসুল্লাহ ঘোষণা করলেন, তখন ঘোষণা করলেন এখন পুরা প্রতিষ্ঠা হয়ে গেছে, তখন বললেন যে মক্কা শহরের ভিতরে কোনো কাফের 4 মাস পর্যন্ত তাদেরকে টাইম দেওয়া হলো, এখানে টাইম, এখন পুরা ক্ষমতা ইসলামের, এরপরেও কোনো হত্যা নাই, ঘোষণা দেওয়া হয়েছে আগামী বছর রসুল্লাহ সাল্লাম হজ করবেন, মক্কার ভিতরে কোনো মুশরিক কাফের থাকতে পারবে না, 4 মাস পরে যাদেরকে পাওয়া যাবে এটা দেশের আইন অনুযায়ী তাকে হত্যা করা হবে।